দেখো এই রকম যদি খবর পাওয়া যায় যে নিউ টিচার রিক্রুটমেন্ট যেখানে পাঁচশো নব্বইটি পাঁচশো নব্বইটি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এই ধরনের খবর পেলে কার না ভালো লাগে তবে এই খবরটি আমাদের জন্য নয় এটি পাহাড়ে ঘোষণা করা হয়েছে অর্থাৎ হিল এরিয়াতে ঘোষণা করা হয়েছে তো আমরাও চাই যে আমাদের ডাব্লিউ বি এই ধরনের খবর আমাদের মুখ্যমন্ত্রীর মুখ থেকেই যেন শুনতে পাই বা এই রকম খবর যেন আমরা দ্রুত পাই কার্সিয়াংয়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যে পাঁচশো নব্বইটি শূন্য শিক্ষক নিয়োগ শীঘ্রই শুরু হবে আজ শুক্রবার সা কার্সিয়াং সভা থেকে শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরাও চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলি অতি দ্রুত যাতে শিক্ষক নিয়োগ করা হয় তার জন্য আমরা চাইব যে মুখ্যমন্ত্রী ঘোষণা করুন এবং যারা এই স্কুল সার্ভিস কমিশনের অ্যাসপারেন্ট তারা তাদের যে ইচ্ছে সেই ইচ্ছেকে পূরণ করে দেখাক তো আমরাও ওদের আগ্রহে রয়েছি এবং যেটুকু খবর পাচ্ছি একদিকে যেমন শূন্য সম্পর্কে কিছু তথ্য গতকাল গত পরশু আমরা পেয়েছি সেই রকমই আজকে যখন এই পাঁচশো নব্বই শিক্ষক নিয়োগ আমরা পাহাড়ি অঞ্চলের খবর পেলাম যে পাহাড়ি অঞ্চলের শিক্ষক নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ঠিক আমরাও চাইব যে আমাদের ডাব্লিউ টি বা বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেটাও যেন দ্রুত শুরু হয় দ্রুত নোটিফিকেশান নতুন দ্রুত নোটিফিকেশান এবং দ্রুত গেজেট যেন বেরোয় শুধু তাই নয় নোটিফিকেশন এবং গেজেট বেরোনো নয় ফর্ম ফিল করে যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় সেই দিকটার জন্য আমরা অধীর আগ্রহে রয়েছি